গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমি অফিস থেকে এসেছি তাড়াতাড়ি করে, বাবা এসেছে। এখন ঘড়িতে বাজে 2টো। তো বাবা একটা ব্যাগ এনেছে, দেখাই তোমাদের। এটা শুধু একটা ব্যাগ নয়, এটা মা বাবার অনেক ব্যাগ ভর্তি ভালোবাসা। শেয়ার করবো তোমাদের সাথে ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগের মধ্যে কি কি আছে দেখাই। এই যে এটা আমাদের ওখানকার গ্রামের স্পেশাল গুড়ের সন্দেশ, একটা বড় ক্যান ভাজা পিঠে, এটা আমাদের সবারই খুব ফেভারিট। আলোর সামনে নিয়ে এসে দেখাই ভাজা পিঠে। আর কি আছে দেখো, এটাতে কি আছে জানি না। এই প্যাকেটটা কি আছে দেখি। এবছর ঠান্ডা প্রায় চলেই গেল, চলে যাবে, এখনো এখনো পিঠে খাওয়া হয়নি, তাই মা সব পিঠে বানিয়ে পাঠিয়েছে। এটার মধ্যে কি আছে, আমার ফেভারিট সরু চাকলি। থ্যাংক ইউ। ভিডিওটা করতে করতে মায়ের ফোন এসে গেছিল, তোমাদেরকে দেখাই কি কি পিঠে মা পাঠিয়েছে। এই যে এটা হচ্ছে দুধ পিঠে, এটা হচ্ছে ভাজা পিঠে, সরু চাকলি, এটা হচ্ছে গুড়ের সন্দেশ। ইয়াম্মি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ মা। ভালো হয়েছে, চলো একবারে দিই তোমায় থালায়। থালা রেডি করো আমাদের আজকে কি বলে মকর সংক্রান্তির প্লেট হয়ে গেছে। হ্যাঁ, যেমন ভাজা পিঠে তেমনি দুধ পিঠে। সন্দেশটা খাও। সরু চিলিটাকে ইয়ে দে, বাঁধাকপি তরকারি দেবো একটু। হ্যাঁ দাও। সুন্দর দুধ পিঠে তেমনি ভালো ভাজা পিঠে,
আর শরীরটা যদি এখনো খাইনি খেয়ে তারপর বলছি। তোমার পিঠে খাবে বলে কিন্তু আজ রোদ উঠে গেছে দেখো। হ্যাঁ রোদ উঠে বৃষ্টি হচ্ছিল। দেবপুরের মস্ত মস্ত আম গাছগুলোর নিচে অথবা ওই নদীর ধারে যে গরুগুলো চড়ে বেড়ায়, সাদা কালো গরুগুলো, সেই গরুগুলোর দুধ থেকে এই সন্দেশ তৈরি হয়েছে। এর স্বাদই অন্যরকম। সরু চাটনিগুলো খুব সুন্দর, এত সুস্বাদু এবং পাতলা নরম, মনে হয় খেয়েই যাই খেয়েই যাই। খুব সুন্দর সরু চাটনি। বেশি কি অন্য অফিসে গিয়ে ঘুম পেয়ে যাবে, আবার অফিস যেতে হবে। কিরম যদি প্রতিদিন টিফিনে আমার সাথে খাবার আসে বলো, কাজের এনার্জি আরো বেড়ে যাবে তাই না? টিফিন বেলা এরকম পিঠে। হ্যাঁ আসবেন আবার।